হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ছোট্ট করে মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। সামনেই নববর্ষ, তো সেই জন্য একটা হালকা পালকা মেকআপ, তো সবার আশা করি ভালো লাগবে। তো সবাই চলো টিউটোরিয়ালটা দেখে নাও, কেমন লাগলো অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো যদি ভালো লেগে থাকে। তো চলো দেখে নাও। ফার্স্ট আমি যেটা করেছি সেটা আমার ফেসকে আমি ময়েশ্চারাইজ করে নিয়েছি এটা দিয়ে, পন্সের ময়েশ্চারাইজিং লোশনটা দিয়ে। তারপর আমি কালার বারের এই প্রাইমারটা ইউজ করেছি। দেন আমি ইউজ করেছি কালার বারেরই এটা ইলিউমিনেটিং লোশন, একটা খুব সুন্দর একটা পিঙ্কিশ গ্লো দেয়, এটা একটা ম্যাকের ডিউপ বলতে পারো, খুবই ভালো, তোমরা এটা চাইলে ইউজ করতে পারো। আর আমি এখন যেটা করে নেবো, আমার যেখানে যেখানে ব্ল্যাক স্পট রয়েছে সেখানে আমি একটা অরেঞ্জ NYB এর অরেঞ্জ কারেক্টার দিয়ে ওটাকে আমি ওখানে ব্লেন্ড করে নেবো, আমি ইউজ করে নেবো অরেঞ্জ কারেক্টারটা। খুব বেশি ইউজ করব না, সামান্য পরিমাণে আমি ইউজ করে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। যেহেতু খুব হেভি না, আমি সেই জন্য কিন্তু খুব বেশি আমি ইউজ করিনি, হালকাই ইউজ করেছি জাস্ট ঢাকার জন্য। এবার যেটা ইউজ করবো সেটা হলো আমার ফেভারিট ফাউন্ডেশন মেবলিন সুপারস্টে, এটার আমি এক ড্রপই নিয়েছি। এবার এটার মধ্যে আমি কালার বারের এই ইলুমিনেটিং লোশনটা ইউজ করব, যেন একটু গ্লো আসে ভালো করে। ওটা ভালো করে মিক্স করে নিয়ে দেন ব্রাশ দিয়ে আমার ফেসে লাগিয়ে আমি তারপর ওটাকে ইউজ করব। আমি পুরো ফেসে ওটাকে লাগিয়ে নেবো, এটা থেকে একটা খুব সুন্দর গ্লো আসে। এমনিতেই তুমি দেখতে পাচ্ছ তোমরা যে একটা পিঙ্কিশ একটা গ্লো আসছে। তো যারা ম্যাকের লোশনটা কস্টলি লাগে, যার কাছে ইউজ করতে ইচ্ছে করে বাট কস্টের জন্য করতে পারো না, তো তারা এটা ইউজ করতে পারো। এটা ফরএভারের একটা সেটিং স্প্রে, এটা আমি ইউজ করে নিচ্ছি। ইউজ করে তারপরে আমি এটাকে ব্লেন্ড করব, ব্রাশ দিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব পুরো ফেসে। ব্লেন্ডিং যত ভালো হবে গ্লো তত ভালো আসবে, স্টে থাকবে। দেখো একটা সুন্দর গ্লো এসে গিয়েছে। আর এই ফাউন্ডেশনটা কিন্তু ফুল কাভারেজ দেয়, তো তোমরা এটা ইউজ করতেই পারো কোনো অকেশন ওয়াইজ, বিয়ে বাড়ি, যে কোনো অকেশন ওয়াইজ এটা ইউজ করতে পারো। এটা আমি চোখের উপরেও ইউজ করে নিচ্ছি, কারণ আমি এক্সট্রা কোনো বেস ইউজ করব না আই মেকআপের সময়, সেই জন্য। দেখতে পাচ্ছ সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ফরএভার 52 AD একটা একটা প্যালেট, কনসিলার প্যালেট, এটা থেকে আমি এই শেডটা, এই শেডটাতে জাস্ট হালকা করে একটু হাইলাইট করে নেব। এটা অপশনাল, এটা তোমরা ইউজ করতেও পারো নাও পারো, আমি ইউজ করলাম, আমার ভালো লাগে এটা ইউজ করতে। এটা ব্লেন্ড হতে খুব ভালো ব্লেন্ড হয়। ফরএভার 52 এর প্রোডাক্ট খুবই ভালো, তোমরা যারা চাও ইউজ করতে পারো। প্রফেশনাল ক্ষেত্রেও ভালো, পার্সোনাল ইউজের জন্যই ভালো। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার ফিট মিডি, এটা মিডিয়াম শেড মনে হয় 25 কি এরকম কিছু হবে মেবলিনেরই। এটা খুব সুন্দর একটা সেটিংস পাউডার, তো এটাতে আমি পুরো ফেস সেট করে নেব। আমি কিন্তু খুবই হালকা দিব, আমি খুব বেশি কেকি লুক চাই না, সেই জন্য আমি খুব বেশি এটা ইউজ করব না। জাস্ট সেট করতে যেটুকুন দরকার সামান্য ওইটুকুনি আমি ইউজ করব। পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবার আমি যেটা করব কন্ট্রোল করব, আমি ম্যাকের এখানে কন্ট্রোল পাউডারটা ইউজ করছি। এখানে এটা যার যেটা খুশি ইউজ করতে পারো, প্রচুর প্রোডাক্ট আছে, কন্ট্রোল পাউডার প্রচুর আছে ভালো ভালো। যদি তোমাদের সাজেশন দরকার পরে একটু রেঞ্জের মধ্যে, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সবাইকে সাজেস্ট করে দেবো। আমার কাছে এটাই আছে, আর এটা আমার ভালো লাগে ইউজ করতে, সেজন্য আমি এটাই ম্যাকেটটা ইউজ করি। এমন না যে শুধু এটাই ভালো, প্রচুর অপশান আছে।
এবার আমি নোজ কন্ট্রোল করব এটা দিয়ে। ভালো করে নোজ কন্ট্রোল করে নিচ্ছি। এবার নোজ কন্ট্রোলের পরে যেটা আমি করব সেটা হলো আমার লিপস্টিক, এটাও NY বের। এটা দিয়ে আমি ব্লাশ করব। এটার মধ্যে আমি সেম লোশনটা আবার ইউজ করছি। এটা একটা টিন্টের কাজ করে, লিপস্টিকের মধ্যে আমি ওটা মিক্স করে ওটাকে আমি একটা টিন্ট হিসাবে ইউজ করছি। এটা আমি আমার একটু মনে হলো একটু বেশি নেওয়া হয়ে গিয়েছে, আমি জানি না, কারণ আমি ব্লাশার খুব বেশি ইউজ করি না, তো আমার মনে হচ্ছে একটু বেশি আমি ইউজ করে ফেলছি, তো এটা কোনো ব্যাপার না। এটা আমি সেটিং পাউডারটা দিয়ে আমি ওটাকে সেট করে নেব। যারা একটু ব্লাশার দিতে পছন্দ করো তাদের ক্ষেত্রে ঠিকই আছে, বাট আমার মনে হয় একটু বেশি ইউজ করে ফেলছি কারণ আমি অত বেশি ব্লাশার ইউজ করি না। তো আমি এটাকে আবার একটু সেটিং পাউডার দিয়ে একটু সেট করে নেব। এবার আমি যেটা করব হাইলাইট, এটা PSC-র 02 মনে হলো, 02টা আমার শেডের সঙ্গে ভালো যায়, খুবই ভালো, খুবই ভালো। ইন্ডিয়ান প্রোডাক্ট PSC-র থেকে ভালো আমার মনে হয় কোনো প্রোডাক্ট নেই এখনো। দেখো কি সুন্দর একটা গ্লো, ইনস্ট্যান্ট গ্লো চলে আসে একটা, খুবই সুন্দর, খুবই ভালো। তোমরা যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো, আমার PSC-র এটা ভালো লাগলো, আমি PSC-র এটা আজকে ইউজ করলাম। আমার কাছে আরও হাইলাইটার্স আছে বাট এটা খুব ভালো, অকেশন ওয়াইজ এটা খুব ভালো। দেখো কি সুন্দর গ্লো। তো আমার হাইলাইটার ইউজ করা হয়ে গিয়েছে, এবার আমি আইব্রোটা করব। আইব্রোটাও করব, এটা হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের একটা ছোট্ট প্যালেট, এটার নাম আমার ঠিক মনে নেই, এটা কারণ আমার অনেক দিনের। এখানে যেটা চারকোল কালার যেটা দেখলে ওই কালারটা দিয়ে আমি আইব্রোটা করে নেব। খুব বেশি হেভি করব না। কমপ্লিট। এবার আমি চোখটা করব। আমি চোখে একটু স্মোকি টাচ রাখতে চাই, তো ফার্স্টে আমি একটা নিউট কালার, ইয়েলো কালারের একটা নিউট কালার, ওটা দিয়ে আমি জাস্ট ক্রিজ লাইনটাকে আমি করে তারপরে আমি স্টার্ট করব। ক্রিজ লাইনটা করে নিয়েছি নিউট কালারটা দিয়ে। তারপরে আমি এবার ইউজ করব এই প্যালেটেরই এই ডার্ক কালারের যে ব্রাউন কালারটা আছে ওটা দিয়ে আমি পুরো লিডটা আমি ওই কালারটা দিয়ে আমি ইউজ করব। পুরোটাই ডার্ক ব্রাউন কালার। আমি জানি ক্যামেরাতে কালারটা জাস্টিস হয় কি না, বাট এটা আরও ডার্ক, পুরো ডার্ক ব্রাউন একটা কালার। এবার এই চারকোল কালারটা দিয়ে আমি জাস্ট আউটার কর্নারটা একটু করে তারপরে আস্তে আস্তে আমি ওটাকে পুরোটা আউটার কর্নারটাই আমি ফোকাস করব। তারপরে ব্রাশটা দিয়ে জাস্ট আমি পুরো লিডটাকে একটু স্মাচ করে নেব। আমি খুব বেশি আয়ে খুব বেশি একটা কিছু করব না। এই ব্রাউন কালারটা দিয়ে আমি নিচেও করে নিচ্ছি আইলিডে। এবার আমি এটা স্টেকওয়েরির লাইনার ইউজ করছি, খুবই ভালো, সুপার স্টে। আমি খুব বেশি মোটা বা হেভি লাইনার পরতে পছন্দ করি না, তো আমি খুব বেশি হেভি করছি না, বাট তোমরা চাইলে তোমাদের তোমার ফেস অনুযায়ী তোমাদের ভালো লাগা অনুযায়ী তোমরা করতেই পারো। এটা আমি ইউজ করছি NYB-র একটা কাজল, এটাও আমার খুব একটা ফেভারিট প্রোডাক্টের মধ্যে পড়ে। এটা খুবই লং লাস্টিং, খুব স্টে করে, আর এত ক্রিমি স্ট্রাকচার যে তুমি ব্লেন্ড করতে চাইলে ব্লেন্ড করতে পারো সুন্দরভাবে সবই। ওই কাজলটার পরে আমি যেটা করছি একটা ওই চারকোল যে আই শ্যাডোটা ছিল ওটা দিয়ে আমি ভালো করে স্মাচ করে নিচ্ছি।
এবার আমি যেটা ইউজ করব মাসকারা মাসকারা আমি ইউজ করছি এখানে মেবলিনের মাসকারা মেবলিন মাসকারা সবসময় ভালো আমার কাছে তো সবসময় ভালো তো তোমরাও ইউজ করতে পারো তোমরা ফলস আইল্যাশও ইউজ করতে পারো ওটা অপশনাল ওটা তোমরা যদি চাও তো ইউজ করতে পারো আমি এখানে ইউজ করিনি ব্যাস কমপ্লিট এবার যেটা বাকি থাকবে আমার লিপস্টিক যে লিপস্টিকটা আমি অ্যাজ এ ব্লাশার ইউজ করেছি আমি সেই লিপস্টিকটাই ইউজ করছি এটাও এন ওয়াই বের বাট শেডটা আমার মনে নেই শেডটা দেখে বলতে হবে খুবই মিষ্টি একটা পিঙ্ক পিঙ্কও না ঠিক দুধে আলাদা কালার দেখো খুবই মিষ্টি একটা কালার এটা আমার খুব ফেভারেট এবার যেটা করব আমি সেটিং স্প্রে দিয়ে এটাকে সেট করে নেবো এই সেটিং স্প্রেটাও খুব ভালো এটা এটাও তোমার একটা এক্সট্রা একটা গ্লো নিয়ে আসে ফেসের মধ্যে দেখো একটা এক্সট্রা গ্লো নিয়ে আসে এটা এটাও ফর এভার 52 এর খুবই ভালো এটা অ্যাজ এ মিস্ট ইউজ করতে পারো অ্যাজ এ সেটিং স্প্রে ইউজ করতে পারো খুবই ভালো দেখো একটা এক্সট্রা কি সুন্দর গ্লো আনে ফেসে তো আমি রেডি মোটামুটি তো তোমাদের কেমন লাগলো জানিও আমি চেষ্টা করছি তোমাদের জন্য ভালো লাগে ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই জানাবে কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি বা কোনো সাজেস্ট থাকলে যে কোন কিছু মেকআপ দেখতে চাইলে সেটাও জানাবে তো আশা করি ভালো লেগেছে সাথে থেকো প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্যে আরও আরও নতুন ভিডিও নিয়ে আসবো সাথে থেকো